আমি মনে করি ভালো ছোট গল্পর বই একটা খুব ভালো কম্প্যানিয়ন। তারপরে যদি সেই বইটা হয় মেডিকেল থ্রিলারের ওপর, তাহলে তো কেল্লা ফতে। আজকে আমি কথা বলবো ইন্দ্রনীল সান্যালের নতুন বই 3টে মেডিকেল থ্রিলার নিয়ে। এটা অলরেডি একটা বেস্ট সেলিং বই অ্যাজ পার দ্য বুক সেলার্স ইন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তাহলে চলুন আজকে এই বইটা নিয়ে আমরা আলোচনা করি, আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ইন্দ্রনীল সান্যালের নতুন বই 3টে মেডিকেল থ্রিলার। অ্যাজ পার দ্য টাইটেল সাজেস্ট এখানে 3খানা মেডিকেল থ্রিলার আছে। গল্পগুলো হচ্ছে ইন্দ্রনীল সান্যালের বহুচর্চিত কর্কটক্রান্তি, ময়না তদন্ত আর কালরাত্রি। বইটা প্রকাশন হচ্ছে আনন্দ পাবলিশার্স এবং বইটার মুদ্রিত দাম হচ্ছে 650 টাকা। বইটা একটা হার্ডবাইন্ড বই এবং আমি তো বইগুলো পড়ি। এই জ্যাকেটটা খুলে তোমরা কিভাবে পড়ো নিচে একটু জানিও প্লিজ। আমার অ্যাকচুয়ালি মোটা বই হলে যেগুলোতে জ্যাকেট লাগানো থাকে, আমার জ্যাকেটগুলো খুলে পড়তে ভীষণ সুবিধে হয়। তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স মোটা বই পড়া, সেগুলো একটু ফিডব্যাকে জানিও। প্রথম গল্প হচ্ছে কর্কটক্রান্তি। কর্কটক্রান্তিতে আমরা দেখি ক্যান্সারের অ্যান্টি ড্রাগ ট্রায়ালের ওপর একটি বিষয় নিয়ে গল্পটি লেখা। গল্পটায় মেইন ক্যারেক্টার দুজন, দীপশিখা যে ফরেন্সিক ডিপার্টমেন্টের অটোপসি সার্জন, শি ইজ ইন হার mid-30s, শি ইজ ম্যারিড টু সৈকত যে নিজেও একটা ডাক্তার আর দীপশিখার ক্লাসমেট ছিল। আর একজন ইন্সপেক্টর বরুণ সরকার যে লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে এই মুহূর্তে পোস্টেড আছে। কর্কটক্রান্তি গল্পটা যখন শুরু হয় আমরা দেখি পরপর 3টে খুন হয়েছে এবং সেই খুনগুলোর ডেসক্রিপশন দিয়ে গল্পটা শুরু হচ্ছে। এই প্রত্যেকটা খুন এর ফরেন্সিকের জন্য দীপশিখার কাছে আসে এবং দীপশিখা দেখতে পারে যে 3টে খুনই যাদের হয়েছে, 3জনই লিম্ফোমিয়া যেটা এক ধরনের ক্যান্সার, সেইটা থেকে 3জনেই আক্রান্ত এবং এই 3টে পার্সনই একটা ক্যান্সারের অ্যান্টি ট্রায়ালের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আরও তদন্ত করতে গিয়ে দীপশিখা জানতে পারে যে লাস্ট 1 বছর না 1.5 বছরে 17 জনের অ্যাবনর্মাল খুন হয়েছে। 200 জনের মধ্যে 17টা অ্যাবনর্মাল খুন, সেটা দীপশিখাকে একটু নাড়িয়ে দেয় এবং তখন দীপশিখা এবং বরুণ এই কেসটার তদন্ত করতে নামে। এই পার্টিকুলার গল্প কর্কটক্রান্তিতে ইন্দ্রনীল সান্যাল বিভিন্ন ধরনের সোশ্যাল ইভিল এর মেনশন করেছে। তার মধ্যে আছে করাপ্ট মেডিকেল প্র্যাকটিশনার, অ্যান্টি ড্রাগ ট্রায়ালে কীভাবে লোকজনকে ইনভলভ করা হয় এবং কত রকমের প্ররোচনা দিয়ে লোকেদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হয়। গল্পটা ভীষণ ফাস্ট পেস এবং ইন্টারেস্টিং। এবং আর একটা জিনিস যেটা আমি বলতে চাইবো, আমি ক্যান্সার সম্পর্কে জেনেছি বিকজ মাই ফাদার হ্যাড ডায়েড ডিউ টু ক্যান্সার, বাট লিম্ফোমিয়া এই ধরনের যে ক্যান্সার, এটা কি এটার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। ইনফরমেশন এই জন্যে ছিল না বিকজ বিষয়টা নিয়ে আমার ইন্টারেস্ট নেই, বাট এই পার্টিকুলার গল্পতে লেখক যেভাবে গল্পটাকে ইন্টারেস্টিং বানিয়েছে, তখন আমি গিয়ে গুগলে আরও লিম্ফোমিয়া সম্পর্কে সার্চ করি এবং আরও বেশি ইনফরমেশন জানতে পারি। তো এটা আমি বলবো লেখকের কৃতিত্ব যে সে একটা গল্পকে এত বেশি ইন্টারেস্টিং করতে পেরেছে যে সেটা পড়ার পর আমি অ্যাজ আ রিডার আরও বেশি জানতে চেয়েছি যে বিভিন্ন টপিকসগুলো সেই পার্টিকুলার গল্পটায় মেনশন করা ছিল। এবার চলে যাচ্ছি পরের গল্প ময়না তদন্তর উপরে। সেকেন্ড গল্পটা ময়না তদন্ত, যেটা আউট অফ দ্য 3টে গল্প ইন 3টে মেডিকেল থ্রিলার আমার পার্সোনাল ফেভারিট। এই গল্পটা কর্কটক্রান্তির 5 বছর পরে শুরু হচ্ছে। এখানে আমরা দেখি দীপশিখা এখন ব্রেস্ট ক্যান্সার ফ্রি আর বরুণ সরকার এখন ভবানীপুর থানার অফিসার ইনচার্জ। গল্পর শুরুতে আমরা জানতে পারি যে ভবানীপুর এলাকার একটা সম্ভ্রান্ত ডাক্তার পরিবারের ডাক্তার বৌমা মার্ডার হয়, বাট এটা মার্ডার না সুইসাইড না খুন এইটা তদন্ত করতেই নামে বরুণ এবং বরুণ পরে সেটার জন্য হেল্প নেয় দীপশিখা। তোমরা নিশ্চয়ই শুনেছ কেঁচো খুঁজতে সাপ, এই গল্পটা ঠিক সেরকম। এখানে আমরা মেনশন পাই জার্মানি লোকেরা জুসদের ওপর যে টর্চারটা করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে। এখানে আমরা মেনশন পাই 71-এ বেঙ্গলে নকশাল আন্দোলনকারীদের ওপর পুলিশ কি টর্চার করেছিল। আর এখানে আমরা আরও মেনশন পাই 2000 সালে আমেরিকান সোলজার্সরা ইসরায়েলে গিয়ে প্রিজনার্সদের ওপর কীভাবে টর্চার করেছিল। এই গল্পটা যত না একটা মেডিকেল থ্রিলার, সাথে সাথে আমি বলবো এটা একটা দারুণ হিস্টোরিক্যাল থ্রিলার। এই যে তিনটে ইনসিডেন্ট আমি মেনশন করলাম, এই তিনটে ইনসিডেন্টকে লেখক কি দারুণভাবে একটা পার্টিকুলার থ্রিলারে, যেটা নাকি মূলত একটা মেডিকেল থ্রিলারে নিয়ে এসছে, এই জিনিসটা একটা ওয়ার্থ মেনশনিং। আমি বারবার বলবো যে এই বইটা যদি কেনো, আর দুটো গল্প যদি তোমরা নাও পড়ো, প্লিজ ময়না তদন্ত গল্পটা তোমাদের ডেফিনেটলি পড়া উচিত। সত্যি বলছি, বইটা না আমি লিটারালি ছাড়তে পারছিলাম না, গল্পটা আমার এতটা ইন্টারেস্টিং লেগেছে। নম্বর গল্প হচ্ছে কালরাত্রি। কালরাত্রি গল্পতে আমরা দেখি বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন এজ গ্রুপের লোক পরপর মার্ডার হচ্ছে, এবং প্রত্যেকটা মার্ডারের পাশে তাদেরই খুন দিয়ে মা কালী আঁকা রয়েছে। যতদূর আমার মনে পড়ছে পরপর এরকম 6টা খুন হতে থাকে, এবং তার থেকেই পুলিশ আইডেন্টিফাই করে যে এটা একটা সিরিয়াল কিলিং চলছে কলকাতা শহরে। এই গল্পটায় আমরা দেখি যে বরুণ সরকার মেনলি কেসটা সলভ করে। এই গল্পতেও আমরা দেখি লেখক ইন্দ্রনীল সান্যাল মেনশন করেছে সিন্ডিকেট, পলিটিক্যাল ভেন্ডালিজম, আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কীভাবে কন্টেন্ট বানাচ্ছে, আর এরকম নানা রকম প্রাসঙ্গিক টপিক লেখক এই পার্টিকুলার গল্পটায় ছুঁয়ে গেছে। বইমেলা থেকে যখন আমি বইটা কিনি এবং বিক্রেতা যখন বলে যে আনন্দ প্রকাশনীর এই বইটা একটা বেস্ট সেলার, বাট এটার দাম 650 টাকা, আমি একটু সত্যি বলতে স্কেপটিক্যাল ছিলাম যে একটা বই, 3টে মাত্র গল্প, 650 টাকা, আমার তখন মনে হয়েছিল যে দামটা একটু বেশি। বাট এখন আমার বইটা পড়া হয়ে গেছে, বইটা পড়ে বলছি যে একটা বই যেখানে তুমি 3টে মেডিকেল থ্রিলার পাচ্ছ, লেখাটা ভীষণ ইন্ট্রিগিং এবং ইন্টারেস্টিং, যেটা আমি বারে বারে মেনশন করছি, এবং আমার মতন বিগিনার রিডারের কাছে ল্যাঙ্গুয়েজটা ভীষণ সিম্পল, কিন্তু গল্পটা এতটাই ইন্টারেস্টিং যে তুমি গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছ, এবং তুমি দেখছো যে যে সিনগুলো গল্পটায় মেনশন করা আছে সেই সিন বা দৃশ্যগুলো তোমার চোখে ভাসছে। এরকম বই আমি ডেফিনেটলি বলবো ইট ইজ ওয়ার্থ দ্য মানি। আমার বইটা পড়ে এতটাই ভালো লেগেছে, আমি এবছরের ফার্স্ট 4.8 আউট অফ 5 রেটিং দিচ্ছি ইন্দ্রনীল সান্যালের 3টে মেডিকেল থ্রিলার বইটিকে। যদি তোমরা ইন্দ্রনীল সান্যালের এই বইটা অলরেডি পড়ে নিয়েছো, তাহলে তোমাদের কীরকম লেগেছে প্লিজ তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমি তো আমার ফিডব্যাক জানালাম। ইন্দ্রনীল সান্যালের আর কী কী বই আমার পড়া উচিত সেটাও তোমরা একটু কমেন্ট সেকশানে বলো। আরও নতুন কন্টেন্ট, আরও নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড।